বাংলাদেশ কখনো যা করতে পারেনি এখনকার দলের তেমন কিছু করার খুব ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন চান্দিকা হাথুরু সিংহে। সেই বিশ্বাস তৈরি হয়েছে দলের শক্তির গভীরতা দেখে। বাংলাদেশের প্রধান কোচের মতে সব সংস্করণেও বিভিন্ন কৌশল সাজিয়ে খেলার মতো পর্যাপ্ত ক্রিকেটার এখন আছে দেশের ক্রিকেটে। এবছরই এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটে স্বপ্ন দেখার সাহস যোগালেন হাথুরু সিংহে। চলতি আফগানিস্তান সিরিজ দিয়ে এই মৌসুম শেষ হচ্ছে বাংলাদেশের। নতুন মৌসুমে আছে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ওয়ানডে সংস্করণের এই দুই আসরে দারুণ কিছু করার আশা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। এই সংস্করণে দলের পারফরমেন্স সবচেয়ে ভালো ও ধারাবাহিক। 50 ওভারের ক্রিকেটে দলটি বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে অভিজ্ঞ। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিভিতে কথোপকথনে হাথুরু সিংহের কাছে এশিয়া কাপ ও বিশ্বকাপ ভাবনা জানতে চান ধারাভাষ্যকার ফাহাবিস মাহরুফ। বাংলাদেশ কোচ সেখানেই বাড়িয়ে দিলেন স্বপ্নের সীমানা। তিনি বলেন, সত্যি বলতে হ্যাঁ, আমরা এর মধ্যেই পরিকল্পনা করতে শুরু করেছি যে আমাদের কি করতে হবে। বাংলাদেশের ক্রিকেট এখন খুব ভালো অবস্থায় আছে। আমার মনে হয় ক্রিকেটারদের নিজেদের মধ্যে প্রতিযোগিতার দিক দিয়ে বাংলাদেশ এখন ইতিহাসের সেরা অবস্থানে আছে। ওদের মধ্য থেকে বাছাই করার জন্য এবং বিভিন্ন সংস্করণে ট্যাকটিক্যালি বিভিন্ন ভূমিকায় কাজে লাগানোর জন্য অনেক বিকল্প আছে।